वेलकम टू माय न्यू ব্লগ। সো ফ্রেন্ড, আমি অনেকদিন ধরে যাবত ব্লগ দেইনি, তো আজকে ব্লগ দেব। আর ফ্রেন্ড, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওর প্রথম থেকে সিলি গোটা দেখো। তো আজকে ব্লগটা হতে চলেছে যে আমাদের মানে গ্রাম থেকে কিছুটা দূরে নদীর ধারে আমরা ঘুরতে যাব, বলদেবের তীরে যেখানে বলা হয়। তো সেই নদীতে আমরা ঘুরবো, তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবো এটা শেষ অবধি। তো আজকের ভিডিওটা বলতে পারো দুর্দান্ত হবে না, মানে মোটামুটি মিডিয়াম লেভেলের হবে। তো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকবো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এত গল্প আমি আর করবো না, তো ভিডিওটা শুরু করা যাচ্ছে। তোমাদেরকে ইন্ট্রো দেবো, কোনো খুঁজে পাচ্ছি না কুড় কিনারা, তো আজকে ইন্ট্রো শুরু করবো। হ্যালো গাইস, তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার, বেঙ্গলি সামাউল। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো চলো আজকে লেটস স্টার্ট গো উইথ ঢাকা নাগা সিনেমাটিক শট। তো চলো আমার সঙ্গে, তোমরা আমাদের সঙ্গে একটু মজা করবে। তো চলো ঘুরে আসা যাক আমাদের সেই তারাবেখানের ধার থেকে। তো ফ্রেন্ড, আমরা এইমাত্র জাস্ট তেরোবেখা বলে একটা জায়গা, সেখানে এইমাত্র পৌঁছালাম। তো এবার যাওয়া হবে নদীর ধারের দিকে। তো ওখানে কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা যাক। তো খুব সুন্দর মনোরঞ্জন দৃশ্য ওখানে দেখা যাবে আশা করি। তো তা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বিকেলে এখানে কাটাবো, আমার বন্ধুদের সঙ্গেও থাকবো আমি, এবং নদীধার পুরো নদীধার ঘুরবো। তো চলে এসেছি অলরেডি আমরা এখানে। তো তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তো গাইজ দেখো ওদিকে জাস্ট মানে নৌকোগুলো কত সুন্দর লাগছে। তো দৃশ্যটা অনেকটাই মনোরঞ্জন আশা করি এখানকার দৃশ্যটা। তো তোমরা আসলে অবশ্যই মেদিনীপুরের নন্দীগ্রামে হলদি নদীর তীরে আমরা এসেছি। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নদীটার নাম হচ্ছে অরিজিনাল হলদি নদীর তীরে। তো আমি এইমাত্র খেয়াঘাট, ওইটা আমাদের মেন খেয়াঘাট যেটা বলে। তো আমাদের এদিকে নন্দীগ্রাম, আর ওপারটা হচ্ছে নদীর ওপারটা হচ্ছে হলদিয়া। তো ওখানে হলদিয়া, মহিষাদল, তারপর তমলুক ওদিকে যেতে হয় ওই সব পারে। তো দেখো ফ্রেন্ড জাস্ট কত সুন্দর লাগছে। তো আমরা এখানে অনেকক্ষণ কাটাবো, তো তোমাদের সঙ্গেও তো ফ্রেন্ড এখন বিকেল বাজে 5:30। তো আমাদের হাতে আর বেশি সময় নেই, তো সূর্য ডুবতে আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। তো তার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তো এখানে বেশিক্ষণ থাকবো না। তো ওপারের দিকে একটু যাব, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর ওখান থেকে আবার আমরা বাড়ি যাব। তো আজকে ব্লগটা বেশি বড় হবে না, তো ছোট হবে। তো ফ্রেন্ড আমি আবারও বলছি, বারবার একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে যদি দেখো এটাই আমার কাছে অনুরোধ। তো আমার আর কিচ্ছু অনুরোধ থাকলো না ফ্রেন্ড, এটাই আমার কাছে একটাই রিকোয়েস্ট আছে। তোমরা দেখো হয়নি, সেটা হচ্ছে যে নদীর মাঝখানে দেখো ফ্রেন্ড, ওখানে কিন্তু অনেক রোমাঞ্চক দৃশ্য, অনেক কিছু ভালো আছে। তো নদীর মাঝখানে যে মানে তীরটা দেখা যাচ্ছে, তো ওটা একটা দ্বীপ, ঠিক আছে, ওটা একটা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে। তো ওখানে অনেক বাঘ, সিংহ, টিঙ্গ, অনেক কিছু পশু পাখি আছে। তো নদীর তীরে এখানে গড়ে উঠেছে, তো পুরো নদীর মাঝখানে বলতে পারো তোমরা। তো খুব সুন্দর ওখানে অনেক কিছু মানে জাতীয় বন্য পশু আছে। তো দেখো ফ্রেন্ড, তোমাদেরকে জাস্ট জুম করে আমি দেখাচ্ছি, ওই যে মাঝখানে ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওই যে দ্বীপটা, ওই দ্বীপটা, ওই ওইটা হচ্ছে বাঘ ভাল্লুকের জায়গা, ওখানে একটা দ্বীপ গড়ে উঠেছে। তো ফ্রেন্ড দেখো, এইখান থেকে জাস্ট শুরু হয়ে এতটা অবধি, তো ওখানে একটা ছোটোখাটো দ্বীপ আছে। তো ওখানে কোনো মানুষের বসবাস নেই, তো শুধু জাস্ট দ্বীপ আছে। তো ওখানে অনেক কিছু মানে বন্য প্রাণী জাতীয় অরণ্য
তো এখানে ঘুরতে আসার জন্য। তো বাইকে করে এসেছি অবভিয়াসলি, তো আমি অনেকদিন ধরে সাইকেলে ব্লগটা করছিলাম। দুজন ফ্রেন্ডকে দেখো, তোমরা হাই বলে দাও, একটু হাই করে দাও। হাই ফ্রেন্ড। হ্যাঁ, তো আমরা এসেছি আজকে ঘুরবো, তোমাদের সঙ্গে থাকবো, তোমরা আমাদের তোমরাও আমার আমার সঙ্গে থাকো ফ্রেন্ড। তো গাইস, জাস্ট নদী ধারে ঘুরছি, তো পাড়ে পাড়ে খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো, প্রচুর মানে এতটাই যে আমেজিং লাগবে, তো কখনও কোনো নদী ধারে ঘুরিনি। দীঘা বলো ও তোমার অন্যান্য অনেক নদী ধার বলো, সেখানে ঘুরিনি। তো আজকে জাস্ট তেরাপেখা বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে বলে জানতামই না, তো খুব সুন্দর লাগছে তো আমেজিংটা আজকে। তো ওদিক থেকে রোদ উঠেছি, তো পশ্চিম দিক থেকে, তো খুব সুন্দর লাগে। নদী দেখো, মানে তার নদী কী বলো তো, তার নিজের আপন মনে বেয়ে চলেছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা আজকে, তো আনন্দ উপভোগ করতে পারছি আমরা। তো গাইস, ওটা হচ্ছে সেই ইট ভাটার মানে যেখান থেকে ইট পড়ানো হয়, সেখানে আগে এখানে ছিল ইট ভাটা, তো এখন নেই, তো এটা থেকে গেছে, তো অনেক পুরনো এটা বলতে গেলে। তো ওখানে অনেক কাশফুল আছে, তো ওখানে আমরা যাব, তো গিয়ে ওখানে দৃশ্যগুলো আমরা উপভোগ করব। তো আমার এখানে ফ্রেন্ডরাও আছে, তো আমরা সবাই যাচ্ছি ওদিকের দিকে, চলো যাওয়া যাক। গাইস, আমরা সেই কাশফুলের বাগানে অলরেডি চলে এসেছি, তো এখানে অনেক কাশফুল দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে তো দৃশ্যটা, দেখো তোমরা একবার, তো বলতে পারো খুব সুন্দর একটা দৃশ্য। তো গাইস, আমি ক্যামেরা চালু করিনি, তার আগে আমি তোমাদেরকে বকবক করতে মানে শুরু করে দিয়েছি। তো আমি অবভিয়াসলি এই কাশফুলের বাগানে মানে ঢুকে গেছি, তো এই কাশফুলে ঘোরাঘুরি হচ্ছে, তো ওদিকে যাওয়া হবে, যাওয়া যাক। তো চলো ফ্রেন্ড, একটাই ভয় লাগছে, কারণ এখানে যদি কোনো সাপ টাপ থাকে তো এটাই ভয়। জাস্ট ফ্রেন্ড দেখো, খুব সুন্দর লাগছে কাশফুল, তো এদিকে জল দেখো ফ্রেন্ড, তোমরা দেখতে দেখতে থাকো। তো আমরা এখানে ভিডিও শুট করছি বলে একজন ভাই ওখান থেকে চিৎকার করছে, তাদের বাগান বলছে এটা, তো আমরা বেরিয়ে যাব, তো বলতে দাঁড়া হতে বলছে, তো দাঁড়িয়েছি, কি করে দেখবো, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমরা সেই যে বিকেল 3টে থেকে এসেছি, তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো সন্ধ্যা হয়ে এসেছে, তো নদী ধারে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন বাজে 6:10, তো একটু একটু মানে বিকেল আছে, তো আমরা আবার বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তো সবাই আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ড, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আমি ভিডিওটা আমি শেষ করছি। তো তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, তো দেখা হচ্ছে শিবির নোটাটা খুব তোমাদের সঙ্গে ব্লগে। তো আজকের মতো টাটা, লাভ ইউ গাইস অল, সব ভালো থেকো ফ্রেন্ড, বাই বাই।